পারবে কেন পারবো না সই আমি আমাদের রান্না করা গোমাংস আজকে খুনি এনে তোমাকে দেখাবো ঠিক আছে সই তাহলে চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই
বলছিল যে আমি কসম করে পূজা করছি, তোরা মিস করমারে তোকে ডিঙ্গা দিতেছিলিস, হঠাৎ করে মারিয়েছিলি বাবা। বলছি ঠাকুর তোমার মাথাটা এটা কি ওঠে? এগো এটা আমার জীবনটা বার বটে। ঠাকুর এটা কি হয়? এগো এটা আমি দেশ বিদেশের খবরটা সবার আগে পাই। ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই হো, তাহলে সেই বোম্বাই তাজমহলে যখন বোমটা পড়েছিল তখন কি তোমার এটা সার্ভারটা ডাউন ছিল নাকি? ওটা বড় বড় রোবট মাস কথা কর পূজাটা করে এলাম ঠাকুরের সঙ্গে ফুচকে আলি দাঁড়া। এমন তোদের পূজা করবো না, সারা জীবন ঘরালো শান্তি পাই হবে নাই, গুরুপুর হচ্ছে চিন্তিস নাই। তা আমি একটু দাঁড়া, তোরা কেমন ঘরে বেরিয়েছে না বলে বলছিলাম যে একটু রাখ দিয়ে দেয় আসন্ট পাঁচতে দেয় একটু দাঁড়া। এটা কোথায় চলে গেল টুকু? ঘরে বাবাই তো হলো, তোর দমে অপরক কেমন কাল কি মাছ খাই একটু দাঁড়া। ঝাড়ে ঠিক আছে, যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো। ঠাকুর এটাই বলবো বাবা, বলো ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে বিপদাসুরে বলছি। হে গো বৌমা তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে আলোমতি। কি আলোমতি ঠাকুর? তবে রে বাছা মোটর সাইকেলের হেডলাইটের মতন দেখাচ্ছিস। বলছি হে গো বৌমা আর তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে জনপুকি। কি জনপুকি ঠাকুর? তবে রে বাছা দুপুক দুপুক জ্বলছিস মা আমার। ঠিক আছে বস বল ও কালামতি ঝনপকি নমস্য। ও কালামতি ঝনপকি নমস্য। বুঝি হে গো বৌমা আর তোমাদের গর্তটা কি বটে? ঠাকুর আমাদের গর্তটা বটে কুকুরা চোরা। কি কুকুরা চোরা ঠাকুর? একদিনও পাহুড় মাংস খাওয়া দিছি নাকি মা আমার। ঠিক আছে বস বল ও কুকুরা চোরা গত্রস্য। ও কুকুরা চোরা গত্রস্য বিপদ তারিণী নমো নমঃ। বিপদ তারিণী নমো নমঃ। ঘুরে বছর যখন মধুবন আসব না তোদের কাঠের কলে যেমন এক জোড়া করে তা দেখতে পাবে। ঠাকুর অটোমেটিক করবো ঠাকুর। ও ওইটার জন্য এসেছেন কাদের ঘরে বটি গো? এগো কই কোনো বলছি গো? এগো মা তো ঘরে বৌদ্ধ বলি নাকি গো? এ বাবা নাই রে পারবি নাকি গো? রে বাবা তুমি কি ধ্যানে আছো নাকি? রে বাবা কিছু বলো তোমার তোমাকে শুনেছিলি তোর হাজবেন্ডটা চাকরি করতো আর তোর দাঁত গিলে দাবা দাবা বেড়া সঙ্গে নাই পাস না লজ্জা করাচ্ছে কোথায় পাবো ঠাকুর? তুমি তো সবাই জানো যে আমার হাজবেন্ডটা চাকরি করতে গেলে আর এক ঘন আছে জেলে। এ বাবা চাকরি করতে গেলে আর এক ঘন আছে জেলে কেন গো? আর কি বলবে ঠাকুর একদিন রেলের চাকাটা পাঞ্চার হয়েছিল তো আমার মরদ ভাই পাঞ্চারটা সারি নিয়ে পাম দিতে ছিল তখন রেলের চাকাটা বাস্ট হয়ে গেছিল। কি করে জেল হলে গো? আর কি বলবে ঠাকুর ওই ট্রেন লাইনটা তিনটে পিপড়িয়া ছিল ওইলে মরিয়াছিল তখন হত্যার অপরাধে জেলে পুড়িয়ে দিয়েছে। অত ঠিক আছে আজ পূজাটা করে এলো তোর হাজবেন্ডের বেল হয়ে যাবে। আশীর্বাদ করি পুত্র চিরসুখী থাকবো মা, ভালো করে থাকবি। বুঝি হে গো শুনছি রে হু আসে ভালো করে বসে পূজা ঠাকুর শুনছ না ভালো করে পূজা করে দিবে ঠাকুর। যখন আমি আমার মরদটাকে মনে করছি ঠাকুর আমার কাঁধে মুখটা ফাটে যাচ্ছে গো। রাম রাম শিবনের মাথা ঢুকে দিলিস না আমার সকালে সিনেমা ডেমেজ করে দিলিস। ঠাকুর রাগা আমি মনে করতেছিলি এইটা মধুবনের ফুটবল মাঠটা বটে। আমার মাথাটা মধুবনের ফুটবল মাঠ খানায় পালিস মা আমার যা পালিস করেছিস বস আর পূজাটা কর করতে তোমার লাগবো তো এরকম রাগাল নাই বস বস আর যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবি বস 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 এবার আমার সাথে বসে থাকো সত্য করে দিলিস বসিনি এটা করে রাখা না সিনে আনছি বাবা দূর থেকে বসো আর ফুলটা ধরো ঠাকুর আসলে বসবে বস্তা নিয়ে আসতে হলো রাম রাম আর হাতে গিয়ে সিগনে ফেরত থেকে করে রাখেছিস মা আমার লোককে পুছে দিছে না বুঝলে শুনছি না কি বলছিল মাই বলছে না মাই আমি নাই আমি বলছি পরে পূজা করবি আমি ভোকা আছে আমি দুধ খাতে দিয়ে এলাম মাই বলছে না দুধ খাতে কি হলো গো বাবা কিছু না ঠাকুর তুমি
তোমার কাছে করমারি হয়েছে না, দুধ খাবার দুধ খাবার সকাল ষষ্ঠী গাছতলা বসে পূজা করে লাগে বলো গো বাবা। ও বিপর্ণাসিনী, ও বিপর্ণাসিনী বলছি হে গো বাবা, তোমার নাম কি বোধ ঠাকুর? আমার নাম বটা কেলকেলি। দিদি কেলকেলি ঠাকুর, তবে রে বাচ্চা কোথা মধুমন কে কেলকেলা করা রেখেছিস না আমার? বস বল ও কেলকেলি নমস্য, ও কেলকেলি নমস্য বলছি হে গো কেলকেলি বহু, আর তোমার গোত্রটা কি বোধ ঠাকুর? আমরা তো ব্যাগত্র ছিল গো। তো কি হলে রে বাবা, আর কি বলবে ঠাকুর? সাদিন কালে পূজায় মাটি দিয়ে মুদান দিয়েছে। কেন রে বাবা, আর কি বলবে ঠাকুর? একটা মস্ত বড় উদু সমাচার বাইরে তো, সমাচার বাইরে তো তোমার আগে কালী পূজার মাটি দিয়ে মুদান দিয়েছে। ভালো করেছি বদমাস কথা কর। দেখো তুমি তো ঠাকুর মতো এটা গোত্র মনে যাও না, আমি খুঁটে কাঠে নিয়ে ঘর চলে যাবো। ওটা খুঁটে কাঠে আবার জিনিস লই গো, দক্ষিণে তো বেশি দিবি, এখানে বনা দিয়েছিলে। বস বল ও কোথায় চেরা গোত্র? ঢোকাচ্ছিস কি করে চিনবো, আর কি জন্য আমার সাজিয়েছিস? দাদু প্রকাশ নেয়া শুনে লাগি জন্য সাজিয়েছি, শুনতে হবে মধুবন চেংড়া ছড়া গেলে চোখ মারিবে, নালে কি মধুবনের কুকুর গেলে চোখ মারিবে নাকি? কি জন্য সেইটা বল দাদু, তুই তো জানিস যে আমি স্কুল যাই। ওটা তো জানি, পূজা করতে কি জন্য সেইটা বল দাদু। শুনলে সেদিন স্কুলে আমাকে গায়ের বিষয়ে রচনা লিখতে দিয়েছিল। তো তখন কি লিখেছিলি রে দাদু? আমি তো ঠিকই লিখেছিলি যে গায়ে গৃহপালিত পশু, গায়ের চারটি পা আছে, গায়ে দুধ দেই, গায়ে গোবর দেই, গায়ের একটি লেজ আছে। তো ওটাই কি হলো রে দাদু? সেদিন পরীক্ষায় আসিয়াছিল হেডমাস্টারের বিষয়ে রচনা লিখতে। তো তখন কি লিখেছিলি রে দাদু? আমি তো ঠিকই লিখেছিলি যে হেডমাস্টার গৃহপালিত পশু, হেডমাস্টারের চারটি পা আছে, হেডমাস্টার দুধ দেই, হেডমাস্টার গোবর দেই, হেডমাস্টার টি লেজ আছে। বাহ 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 বাহ, তো নম্বর কত পাইছিলি রে দাদু? 99.100। আচ্ছা ঠিক আছে, আই পূজাটা করিলে 100 100 পাবে, কোনো টেনশন নাই। বস যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে মন দিয়ে বল। বস বস বস, জলদি বস রে। বস রে দাদু, শুনলে বসতে বললে আমি বসব নাই, আমার নাম পুষ্পারাজ, আমার ঝুঁকে গা নাই। বাহ 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 বাহ, দেখছে আজকাল টিজে বিটিস আমাকে যখন বসে নিয়ে পূজা করতে বলছি, তখন বলছে দাদু আমার নাম পুষ্পারাজ, আমার ঝুঁকে গা নাই, তাহলে আমার তোর পূজা করে গা নাই, তোর মন যখন চাঙ্গা তো আমার এই দাবার জলগঙ্গা, তুই নারায় নারায় পূজা কর, তোর পুণ্য হোক আর না তোমার দেখার নাই, আমাকে তো দক্ষিণাটা লিতে হবে। লে বল ও পুষ্পে, ও পুষ্পে, মহা পুষ্পে, মহা পুষ্পে, ও পুষ্পে, শুনছি না, তুই তো ছাগল বাগানে যাই ডুঙ্গরি ধারে করে ঝুমরি গাইছিস,
একটা ঝুমুর বর্ণনা আজকে মনে করছে। হা দাদু আমি ওস্তাদ সঞ্জয় রঙের মামার বিটি বটি, ঝুমুর গায়ে কেমন করে দিচ্ছি দেখ। মাথা থেকে আসলে বল 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 পাতারে লাগা পাতারে লাগা পাতা কেটে ইউপি দিয়া।